প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি জনাব মোহাম্মদ আইবালি, সহকারী শিক্ষক আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে যে বিষয়টি পড়াশোনা আলোচনা করব তা হচ্ছে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় চলতড়িৎ। এই চলতড়িতে সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে তোমাদেরকে অবগত করেছি। তার মধ্যে একটি পার্ট তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তড়িৎ ক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানলে আমরা তড়িৎ ক্ষমতা কিভাবে নির্ণয় করতে পারি, তাদের প্যারামিটার গুলো কি কি, রাশি গুলো কি কি, সেগুলো জানতে পারবো। জানতে পারবো তড়িৎ শক্তি কিভাবে হিসাব করা হয়। তোমরা আগেই জেনেছ যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে ক্ষমতাতে আমরা বলেছিলাম কোন যন্ত্র বা কোন সিস্টেম বা কোন ব্যবস্থা একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই ব্যবস্থার ক্ষমতা বলে। আর আমরা আজকে জানবো হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা বলতেই তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে তড়িৎ ক্ষমতা মানে আমরা বলতে পারছি তড়িৎ যন্ত্রের যে ক্ষমতা, অর্থাৎ একটি তড়িৎ যন্ত্র একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে তাকে ওই তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। আর তড়িৎ ক্ষমতা নির্ণয় করার জন্য আমরা কিছু রাশি সম্পর্কে আলোচনা করব, আবার এই রাশিগুলোর মধ্যে আমরা কিছু সম্পর্ক স্থাপন করব। যেমন তোমরা নিচের চিত্রের দিকে লক্ষ্য করে একটু, আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, তোমরা নিশ্চয় চিত্রে দেখতে পাচ্ছ এখানে একটি তড়িৎ পরিবাহী দেখানো আছে, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V। এখানে এবি একটা পরিবাহী এবং এই পরিবাহীর রোধ R, ক্ষমতা বা পাওয়ার P। এখানে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I, T সময় ধরে প্রবাহিত যদি হয় তাহলে চার্জের পরিমাণ হবে Q এবং কাজের পরিমাণ তথা বিদ্যুৎ শক্তির পরিমাণ W। এই চিত্রের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারছি। এবার আমরা জানবো কিছু ডিফিনিশন জানবো বা কিছু সংজ্ঞা জানবো। তোমরা জানো যে তড়িৎ বিভব পার্থক্য বা ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা থেকে আমরা জানি V ইকুয়াল W বাই Q। এখানে এই সমীকরণ থেকে আমরা জানি যে তড়িৎ বিভব পার্থক্য V ইকুয়াল টু W বাই Q, অর্থাৎ একক ধনাত্মক চার্জকে তড়িৎ বর্তনীর বা তড়িৎ পরিবাহীর একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দু তড়িৎ বিভব পার্থক্য বলে। এই সমীকরণকে আমরা সমাধান করলে পাবো W ইকুয়াল টু V Q। এখানে V মানে বিভব পার্থক্য, Q মানে চার্জের পরিমাণ, আর W মানে কাজের পরিমাণ তথা বিদ্যুৎ শক্তির পরিমাণ। W ইকুয়াল টু লিখতে পারি ভি আই টি, আমরা Q এর পরিবর্তে লিখতে পারি আই টি। এটা কিভাবে পেলাম, তোমাদের আগে থেকে জানা আছে যে তড়িৎ প্রবাহের সংখ্যা থেকে আমরা লিখতে পাই I ইকুয়াল টু Q বাই টি। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা আই বলে। সেই ক্ষেত্রে আমরা Q ইকুয়াল টু লিখতে পারি আই টি। অর্থাৎ Q এর মান যদি আমরা এই সমীকরণে বসে দেই তাহলে পাবো ভি আই টি। আমাদের এটা একটা সমীকরণ থাকলো। আবার আমরা জানি ক্ষমতার সংজ্ঞা থেকে আমরা জানি পি ইকুয়াল টু W বাই Q। এখানে W মানে কাজের পরিমাণ তথা শক্তির পরিমাণ। এখানে W এর মান যদি আমরা বসে দেই এই সমীকরণ থেকে লিখতে পারি ভি আই টি ডিভাইড বাই টি। এই টি টি আমরা ইচ্ছে করলে বাদ দিয়ে লিখতে পারি ভি আই। এটা সমীকরণ হচ্ছে এক নম্বর সমীকরণ, P ইকুয়াল টু ভি আই। আবার তোমরা ওহমের সূত্র থেকে জানো ভি ইকুয়াল টু আই আর। এখানে যদি আমরা আই এর মান বসে দেই তাহলে আই ইকুয়াল লেখা যাবে, এই সমীকরণের দ্বারা হচ্ছে আই স্কোয়ার আর। এটা একটা সমীকরণ আমরা পেলাম।
আর একটা সমীকরণ আমরা লিখতে পাই ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই এর মান যদি আমরা বসাই তাহলে ভি ডিভাইড বাই আর পাবো। সেই সমীকরণ যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে উপরে হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইড বাই আর। সমীকরণ নম্বর তিন, এখানে দেখা যাচ্ছে যে তড়িৎ ক্ষমতা নির্ণয় করার জন্য আমরা এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ অথবা তিন নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি, যখন যে রাশিগুলোর মান দেওয়া থাকবে সেই রাশিগুলোর সম্পর্কে আমরা ভালোভাবে মান জেনে আমরা যে কোনো তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতা সম্পর্কে বলতে পারবো। তাহলে আমরা এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ থেকে একবার লিখতে পাই পি ইকুয়াল টু ভি আই, আবার লিখতে পারি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আবার লিখতে পারি পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে ক্ষমতা নির্ণয় করার সময় যেগুলো রাশির মান দেওয়া থাকবে গাণিতিক ভাবে আমরা বা এমসিকিউ যেখানে যেভাবেই পড়ি না কেন আমরা এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে ক্ষমতা নির্ণয় করতে পারবো, বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো, রোধ নির্ণয় করতে পারবো, তড়িৎ বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো। এই সমীকরণ সম্পর্কে আমরা আস্তে আস্তে পরে আবার গাণিতিক ব্যাখ্যাগুলো দেখব। আর তড়িৎ, বন্ধুরা তোমরা মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষমতা এবং শুধু ক্ষমতার একক কিন্তু ওয়াট। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম তড়িৎ ক্ষমতা সম্পর্কে এবং তাদের মধ্যে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক সম্পর্কে। এবার আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতার প্রয়োগ বা বাস্তব জীবনে এগুলো কিভাবে আমরা ব্যবহার করে থাকি তড়িৎ শক্তি হিসেবে অথবা তড়িৎ ক্ষমতা হিসেবে। এখন এই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কোনো তড়িৎ যন্ত্রের গায়ে লেখা থাকে 220 ভোল্ট এবং 32 হচ্ছে ওয়াট। এর অর্থ কি? যদি কোনো বাল্বের গায়ে বা বৈদ্যুতিক উপকরণ বলতে পারি আমরা, যদি কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 32 ওয়াট লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য উৎসের মধ্যে স্থাপন করলে সবচেয়ে বেশি আলোকিত হবে এবং প্রতি সেকেন্ডে 32 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি তথা তাপ শক্তি বা অন্যান্য শক্তিতে রূপান্তর করে। এভাবে বৈদ্যুতিক প্রতিষ্ঠানগুলো সবচেয়ে তড়িৎ ক্ষমতার বড় একক হিসেবে ব্যবহার করে থাকেন। আমরা এবার চিত্রগুলো লক্ষ্য করবো। দেখো তোমরা একটা চিত্রের দিকে লক্ষ্য করো, চিত্রগুলো দেখলে ভালো বুঝতে পারবে। বোর্ড থেকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে বিদ্যুৎ শক্তির ব্যয়িত শক্তিকে বাণিজ্যিক ভাবে বিওটি বা 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বা শুধু ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। এটা বিদ্যুৎ শক্তির একটি বাণিজ্যিক একক। আমরা জানবো যে 1 ইউনিট বিদ্যুৎ ব্যয়িত শক্তি কেমন বা 1 কিলোওয়াট আওয়ার কি। কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা যাবৎ চালনা করলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বিদ্যুৎ। আমরা এখন এগুলো হিসেব হিসেব করব। যে তোমার আমার বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা অফিস আদালত যে কোনো প্রতিষ্ঠানের বিদ্যুতের হিসাব বা ব্যয়িত শক্তি, বিদ্যুৎ ব্যয়িত শক্তি এই বিওটি বা কিলোওয়াট বা ইউনিটে ওকে পরিমাপ করা হয়। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের বাড়ির বা কোনো অফিসের বিদ্যুৎ বিলের হিসাব করতে পারি। যদি ক্ষমতাকে ওয়াটে এবং সময়কে ঘন্টায় প্রকাশ করা হয় তাহলে ব্যয়িত শক্তি হবে ডাব্লু ইকুয়াল টু পিটি, এখানে পি মানে ক্ষমতা, টি মানে হচ্ছে অতিবাহিত সময় এবং একক হবে হচ্ছে ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে অবশ্যই অবশ্যই আমরা আগে থেকে জানি যে কিলোওয়াট আওয়ার নিতে হবে। এখানে যদি ওয়াটকে কিলোওয়াট করি তাহলে 1000 ভাগ হবে এবং পরবর্তী পিটি ডিভাইড বাই 1000 বিওটি আমরা লিখতে পাই। আমরা একটা সমীকরণ হিসেবে ধরতে পারি এটা। আবার প্রবাহকে অ্যাম্পিয়ার এককে এবং বিভব পার্থক্যকে ভোল্ট এককে, সময়কে ঘন্টা যদি প্রকাশ করি তাহলে সমীকরণটা আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু ভি আই টি, যা তোমরা আয়কার শীট থেকে ভালো করে দেখে নেবে। এখানে ভি আই টি কিলোওয়াট কে আমরা স্টার্ট। আবার নিচের দিকে লক্ষ্য করো প্রবাহকে অ্যাম্পিয়ার এককে এবং বিভব পার্থক্য ভোল্ট এককে এবং সময়কে ঘন্টায় নিলে আমরা সমীকরণ লিখতে পারবো ডাব্লু ইকুয়াল টু ভি আই টি ওয়াট আওয়ার।
এখানে ভি মানে বিভব পার্থক্য, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং টি মানে হচ্ছে অতিবাহিত সময়, যার একক হচ্ছে ঘন্টায় নিতে হবে। এখানে 1000 ভাগ করে আমরা ওয়াটকে কিলোওয়াটে নিয়েছি, তাহলে সমীকরণ দাঁড়াবে এত বিওটি। আবার যদি প্রবাহকে অ্যাম্পিয়ারকে এবং রোধকে ওহম এককে সময় ঘন্টায় প্রকাশ করলে ব্যয়িত শক্তি হবে ডাব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ওয়াট আওয়ার। এই সমীকরণগুলো তোমরা আগেকার লেকচারে ভালো করে ভালোভাবে বুঝতে পারবে, ওই পিসটাই বা যারা তোমরা খাতায় তুলে নিছ ভালো করে দেখবে যে আই স্কোয়ার আর টি কিভাবে আসলো। এই সমীকরণটা যদি বিওটি বা কিলোওয়াট আওয়ার নেই তাহলে এরকম দাঁড়াবে। অনুরূপভাবে রোধ আর যার একক ওহম বিয়োগ পার্থক্য ভি ভোল্ট এককে এবং সময়কে ঘন্টায় প্রকাশ করলে আমরা সমীকরণটি ভি স্কোয়ার টি ডিভাইড বাই আর লিখতে পারবো, যার সমীকরণটা এরকম এত বি ও টি দাঁড়াবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে একটা সমীকরণ, দুটা সমীকরণ, তিনটে সমীকরণ, চারটে সমীকরণ, এই সমীকরণের সাহায্যে, যে কোনো সমীকরণের সাহায্যে কিন্তু আমরা আমাদের বিদ্যুৎ শক্তির ব্যয়িত শক্তি যেটা আমরা কিন্তু সহজে হিসেব করতে পারি, এবং কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো তার সঙ্গে আমরা ইউনিট প্রতি একটা সার্ভিস চার্জ যদি আমরা গুণ করি তাহলে মোট খরচ পাবো। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা জানো যে মাসিক বিল হিসেব করতে হয় প্রতি মাসে একবার হয়। তো আমরা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রত্যেক দিন কত ঘন্টা ব্যবহার করি এবং প্রতি মাসে কত ঘন্টা ব্যবহার হলো, কত কিলোওয়াট ব্যবহার হলো, এই দুটা নির্ণয় করে আমরা যে কোনো বিদ্যুৎ বিলের হিসেব নির্ণয় করতে পারি, যা আমরা এখন গাণিতিকভাবে দেখব। তোমরা পরের শীটের দিকে লক্ষ্য করো। আমরা এতক্ষণ যে থিওরিগুলো পড়লাম সেই থিওরি থেকে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী পেলাম। সেই সূত্রগুলো কি? পি ইকুয়াল টু ভি আই বা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর বা পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এই সমীকরণ পেলাম। এবং তড়িৎ শক্তি হিসেবের আমরা জন্য পেলাম হচ্ছে পিটি ডিভাইড বাই 1000 কিলোওয়াট আওয়ার বা এত কিলোওয়াট আওয়ার বা এত কিলোওয়াট আওয়ার বা এত কিলোওয়াট আওয়ার। এগুলো আমরা এখন গাণিতিকভাবে প্রয়োগ করে দেখব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম উদাহরণ দেখতে পাচ্ছ, একটি 100 ওয়াট এবং 220 ভোল্ট বাল্বের রোধ কত এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কত। তা আমরা বলতে পাচ্ছি এত ওয়াট, 100 ওয়াট বলতে আমরা বুঝি ক্ষমতা 100 ওয়াট, এত ভোল্ট বিয়োগ পার্থক্য সমান 200 ভোল্ট, তারপরে আমরা লিখব রোধ কত, তড়িৎ প্রবাহ কত। তোমরা আগে প্রথমে অঙ্কগুলোর আগে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেবে, তারপর আমরা যে কোনো সমীকরণ আমরা প্রয়োগ করব। আমাদের হাতে দেওয়া আছে ভি এবং পি, তাহলে আমরা এই সমীকরণগুলো থেকে কোন সমীকরণ নিতে পারি, অর্থাৎ আমরা পি ইকুয়াল টু লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে আর এর মান বের করব, আর এর মান বের করলে হবে 484 ওহম। এবার আমরা পি ইকুয়াল টু ভি আই লিখতে পারি, তাহলে আই ইকুয়াল টু পি ডিভাইড বাই ভি, এই মানগুলো বসা দিলে আমরা এত অ্যাম্পিয়ার পাবো। অথবা আর এর মান তুমি যদি অন্য কোনো সমীকরণে বসে দাও সেখান থেকে আমরা আয়ের মান পেতে পারবো। এই সমীকরণগুলো বা অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। তারপর একটা আর একটা উদাহরণ দেবো তোমরা, যে উদাহরণ 2, 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চালালে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তি 2.50 টাকা হারে 30 দিনে কত খরচ পড়বে। তাহলে প্রথমে দেব সময় প্রত্যেক দিন 5 ঘন্টা, 30 দিনে মোট 150 ঘন্টা, ক্ষমতা হবে 60 ওয়াট, আর প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 2.5 টাকা, তাহলে মোট খরচ কত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা নিশ্চয়ই এই সূত্র আগে থেকে জেনেছ ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে ক্ষমতা নেব, সময় নেব, এবং এটা বিওটি যেহেতু লিখেছি আমরা, অবশ্যই অবশ্যই আমরা কিলোওয়াট আওয়ারে লিখেছি, তাহলে ওভার 9 ইউনিট হবে। এখানে মোট খরচ হবে, প্রতি ইউনিটের দাম যেহেতু 2.50 টাকা, তাহলে 9 ইউনিটের খরচ হবে 22.5 টাকা। এভাবে আমরা আর একটা উদাহরণ দেখতে পারি, যে 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 7 ঘন্টা জ্বালালে 30 দিনে বা 1 মাসে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে। এগুলো তো টাকা কত নয়, বলা আছে বিদ্যুৎ শক্তি, অর্থাৎ শুধু কত বিওটি বের করলে হবে। এগুলো মান তোমরা নিশ্চয়ই
সমীকরণ মানে অঙ্ক থেকে তোমরা মানগুলো নিয়ে এসো, তারপর আমরা যে সমীকরণ ব্যবহার করলাম এই সমীকরণ ব্যবহার করে উত্তর পেলাম এত বিয়োগটি। এভাবে আমরা আস্তে 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 উদাহরণ অঙ্কগুলো করার পরে আমরা এবার তোমরা দেখবে গাণিতিক সমস্যা বা বাড়ির কাজ। আমি দুটা অঙ্ক দিয়েছি এখানে, এই গাণিতিক সমস্যা কোনো একটু বাড়ির মেইন লাইনে 6 অ্যাম্পিয়ার এবং 200 ভোল্ট লেখা আছে, 40 ওয়াটের কতটি বাতি ওই বাড়িতে নিরাপত্তার সহিত ব্যবহার করা যাবে। উত্তর হবে 30টি, ভালো করে চেক করে নেবে। পরবর্তী অঙ্কটা করবে, একটি ভৌতিক স্ত্রীর গায়ে লেখা আছে এত, রোধ কত, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হলে কত টাকা খরচ হবে। এখানে উত্তর দেওয়া আছে, শিক্ষার্থী বৃন্দরা তোমরা অবশ্যই উত্তরগুলো চেক করে নেবে। আর একটা এইভাবেই একটা সৃজনশীল দেওয়া হলো এখানে, যে আলী সাহেবের বাড়িতে 3টি বাতি আছে, বাতির গায়ে এত লেখা আছে অর্থ কি? বাতি 3টি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালালে 31 দিনের 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? উত্তর দেওয়া আছে এত ইউনিট, ভালো করে চেক করে নেবে। আবার উদ্দীপকের আলোকে বাতি 3টির ফিলামেন্টের রোধের রোধ তুলনা করো গাণিতিকভাবে, সেই রোধগুলো নির্ণয় মানে রোধ নির্ণয় করে কোনটি অপেক্ষা কোনটি ছোট বা কোনটি বড় এভাবে তুলনা করে দেখাবে। পরবর্তীতে যখন এই অঙ্কগুলো তোলা করলে আমার কাছ থেকে খুব ভালোভাবে সমাধান করে নেবে কিংবা চেষ্টা করবে, আর যদি সঠিক হয় সেগুলো আমার কাছ থেকে দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আমার ক্লাস তোমাদেরকে অনেক ভালো লাগছে। তো প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। স্টে হোম, স্টে সেফ।